নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। রানাঘাটের বিনোদিনী পার্কের পুরো দৃশ্যটি আমি তুলে ধরব এই ভিডিওতে। চলো শুরু করা যাক। এই যে প্রথমে প্রবেশ পথ দিয়ে তোমাদের এন্ট্রি নিতে হবে 20 টাকা মাথা পিছু টিকিট দিয়ে। তারপরে এখানে এই যে প্লাস্টিকের বোতল এলাও নেই ভেতরে ঢোকার জন্য, তাই যদি কারো থেকে থাকে সেটা ব্যাগের ভেতর ঢুকিয়ে ওরা সিল করে দেবে। এই যে দেখে নাও। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলে বাঁদিকে দোলনা, স্লিপ, বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে। তারপর আরেকটু এগিয়ে গেলে এই যে একটু উঁচু সিঁড়ি মতো আছে, এখানে উঠে এর ডান দিকে আছে ট্রয় ট্রেন, এবং বাম দিকে চলে গেল এই যে আমি দেখাচ্ছি পরে, বাম দিকে চলে গেল খাওয়ার নানা রকম জায়গা, আর এখানে কিছু দোলনাও রয়েছে। সবই টিকিট দিয়েই আপনাদের চড়তে হবে, 20 টাকা 30 টাকা এইরকম। এই তারপরে একটু এগিয়ে গেলে দেখবে ওই যে ওখানে ফুচকা, ডান দিকটা এই যে ওই যে ফুচকা ও নানা রকম খাবারের স্টল ওখানে আছে, ওখানে তোমরা গিয়ে খেতে পারো। দেখা যাচ্ছে সবই। এই যে এই সাইডটা এবার সোজা চলে যাওয়া যাবে। এই যে আগেই বলেছিলাম যে ওই যে ট্রয় ট্রেন যেখানটা আছে সেই জায়গাটা এখানে সোজা হেঁটে গেলে ট্রয় ট্রেন দেখতে পাবে তোমরা। ও এখানে স্টপেজ, ট্রেনের স্টপেজ করেছে। সম্ভবত 20 টাকা টিকিট দিলেই তোমাদের দুবার পুরো পার্কটা ঘুরাবে এরা। কই টিকিট কই? রানাঘাট স্টেশন থেকে নেমে টোটোতে 10 টাকা সম্ভবত নেবে। তোমরা আসতে পারো এই বিনোদিনী পার্কে, খুবই সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আবার নামো, এই যে টুপি পরাই আসো, নামো।